এই মর্মে হাদিস পাঁচশো আঠাইশ নম্বর আবু সালেমিন আব্দুর রহমান প্রখ্যাত তাবি বর্ণনা করছেন আবু রাজি আল্লাহ তালান হতে থেকে হোসামিয়া রসুল আল্লাহ আপুল আবু রাজি আল্লাহ রসুল বলতে শুনেছেন আর আয় তোমার আচ্ছা বলো তো লাউ আন্না না রানফি বেবা আমি আহা দেখুন যদি তোমাদের কারো দরজার সামনে একটি নদী থাকে কারো বাড়ির সামনে নদী আছে আপনাদের মধ্যে নদীর দেশে তো বাস করেন বাড়ির সামনে না থাকলে পিছনে আছে বাড়ির সামনে না থাকলে অনেকের পেছন দিকে আছে আমি আমার এক এলাকায় এক সময় শিক্ষক ছিলাম মদিন আসার আগে কিন্তু আমি চার সাড়ে চার বছর শিক্ষকতা করেছি তো ওই সময় শিক্ষকতা যে এলাকায় করেছি ওই এলাকাটাই ছিল মহানন্দা নদী নাম শুনেছেন কি উত্তরবঙ্গ লোকের জানা হতো মহানন্দা নদী তো মহানন্দা নদী একেবারে তাদের বাড়ির পাড়ে আর মসজিদ মাদ্রাসা আমাদের মাদ্রাসা ছিল সে ডাওরা মাদ্রাসা আর বাগানে আর বাগান থেকে নামলেই কী হচ্ছে আপনার এই নদী সেই আনন্দ নদী আর সেখানে আশেপাশে কোনো মহিলা কারণ বাগান আর ওখানে জানে যে মাদ্রাসা মাদ্রাসা ছাত্র বা শিক্ষকরা আসবে তো মাঝে মাঝে সেই যুগে তো যুবক শিক্ষক মানে চব্বিশ পঁচিশ বছর বয়স তার কম কারণ মদিনায় আসবো আর কি বা বাইশ তেইশ বছর বয়স উনিশ বছর বয়সে তারা ফারে গেছে তো ওই সময় মাঝে মাঝে ওই মহানন্দায় গোসল করতে যেতাম তো বাড়ির সামনে হাদিসি কি আসলে বাড়ির সামনে বা বাড়ির পিছনে যদি একটা নদী থাকে আর সেই নদীতে দিনে একবার না যাদের পাশের নদী যখন তখন গোসল হ্যাঁ আর বিশেষ করে পোলাপানকে তো বলতে হবে না আমরা একসময় পুকুরে আর নদীতে এমন গোসল করা করেছি হ্যাঁ খেলাধুলা করছি করছি যখন ভয় হয়েছে একদিন আমার এক দাদা বলছে ছোট তখন বয়স বারো তেরো আমার দাদা বলছে আচ্ছা আমার আব্বাকে তো খুবই ভয় করতাম খুব রাগী মানুষ খবর টবর রাখা নেই তো ঘণ্টা হয়ে যাচ্ছে এই তো পুকুর থেকে উঠেই না তো বলছে যে তোমার আব্বাকে আমি বলবো আর যেমন বলেছে এই কথা সাঁতের সাথে লাভ দিয়ে পুকুর থেকে উঠে গেছে শুধু এই কথাতে কত ভয় ছিল আতঙ্ক ছিল যে বাপ জানতে পারলে খবর আছে মানে মায়ের ছাড়ার কোনো কথা নেই লাভ আকবার তো একসময় মায়েরটাই কাজ দিয়েছে কিন্তু না শুধু মায়েরটা যথেষ্ট নয় আদর স্নেহর সাথে মায়ের আদর্শের সাথে মায়ের প্রয়োজনে মানে একেবারে অগতিতে মায়ের আবার প্রয়োজন মানে যখন তখন নয় দেখছেন যে না কোনো রকমের সমাধান মার ছাড়ার কোনো সমাধান দেখছি না তখন আর তারপরও সাবালক শিয়ানা ছেলেকে মারবেন না এখন আজকাল পনেরো ষোলো বছর বাচ্চাকে ছেলেকে যদি মারতে যান তো উল্টা সে তো লাফিয়ে উঠে যাবে তো এটাও হিকমতের খেলা কিন্তু অনেকে বুঝে না হচ্ছে আমার ছেলে আমি খাওয়াই আঠারো বছর বিশ বছর রক্ত গরমে আছে আর মারতে যাচ্ছে মায়ের কে বসে আছে জানান আল্লাহর ভয় কি আঠারো বছর বিশ বছরের ছেলে কি আল্লাহর ভয় আর পরকালের চিন্তা হয়েছে বাপকে মালে জাহান নামে যেত আমি কাবি না হ্যাঁ আখ জাহান্নামে যাবে জান্নাতে যাবে না এগুলি জানে নাকি সুতরাং আপনাকে একটু হুঁশ করতে হবে আল্লাহ যেন বুঝার তো অফিক জি আচ্ছা বলো তো যদি তোমাদের কারো বাড়ির দরজার সামনে কি থাকে একটি নদী থাকে একটা ফিয়ে কুল্লাই অমিন খামসান প্রতিদিন যদি পাঁচবার করে গোসল করে মা কোলো জালিকা এ সম্পর্কে কি বলতে পারো ইউব কি মিন দারা নেহি কোন শরীরে ময়লা আবর্জনা থাকবে পাঁচবার গোসল করে ময়লা থাকবেই গুন হলে কা পড়তে হবে আর এখানে সেই আন যেহেতু পড়া আছে সেই জন্য ইউব তি পড়তে হবে কোনো রকমের ময়লা আবর্জনা অবশিষ্ট রাখবে না বা থাকবে না থাকবে না লাজেম আর রাখবে না হচ্ছে ফেলে মোতাহি তো দুই রকমের রেওয়ায়ত রয়েছে কালা ফাজা আলেকা না পাঁচবার গোসল করে আর শরীরে কোনো ময়লা থাকে ফাজা সালাওয়াতিল খামসে এটি হচ্ছে পাঁচ অক্ত সলাতের দৃষ্টান্ত বা উদাহরণ বেহিনাল খাতায়া বা বেহিল খাতায়া কোনো রেওয়ায়ত বেহি এখানে বেহী রয়েছে কিন্তু মশুর প্রসূতের বেহিন না কারণ তার মাধ্যমে এই পাঁচ অক্ত সলাতের মাধ্যমে আল্লাহ গনগুলিকে কি করে দেবেন মুছে দেবেন মাহায়ামও মানে মুছে দেবেন নিশ্চিন্ন করে দেবেন কিন্তু কোন গুণহা এখন এই হাদিস যদি বাহ্যিক কেউ শুধু ধইরা নেয় এর মাঝখানে পাঁচ নামাজ পড়ি এর মাঝখানে চোর চুরি করে ডাকাত ডাকাতি করে জেনা করে যে করে খনি খুন করে আর কত রকমের জুলম অত্যাচার করছে ঘুষ কর সুদ কর বেগমান আর কত রকম অত্যাচার করছে আল্লাহর আল্লাহর হক নষ্ট করছে আর নবীর হক নষ্ট করছে বিদাত করছে আর মুসলিম সমাজের হক নষ্ট করছে বান্দার হক নষ্ট করছে আর বলবে যে পাঁচ অক্ত তো সব ধুয়ে সাফ হয়ে গেল ধুয়ে সাফ হয়ে বললে চলবে এই জন্য একটি হাদিস দিয়ে কোনো মাসলা সাব্যস্ত করা হচ্ছে গুমরাহি গুমরাহি এই জন্য অল্প বিদ্যা হচ্ছে ভয়ঙ্কর নিম মোল্লা খাতার ইমান অল্প বিদ্যা কিন্তু ইমান ধ্বংসকারী ইমান বিধ্বংসী এই হাদিসের সাথে আরেকটা হাদিস লাগিয়ে আরও স্পষ্ট হয়ে যাবে তাহলে বিষয়টি যেটা হচ্ছে নবী সাল কি বলেছেন আস আলাহাতুল খামসো ওইটাও সহি বোখারি মুসলিমের হাদিস আস আলাহাতুল খামসো পাঁচ অপ্ত সাল্লা তাহলে পাঁচ পড়তে হবে চার চলবে না অল জুমা এলা এলাল জুমা আর প্রত্যেকটি জুমা ও রমজান ও এলা রমজান আর প্রত্যেকটি রমজান রমজানের ফরজ হ্যাঁ সব ঠিক আছে শুরু হয়েছে কি দিয়ে পাঁচ অপ্ত সলাৎ এক নম্বর দুই নম্বর জুমা তিন নম্বর হচ্ছে রমজান এগুলি যদি ঠিক থাকে তাহলে মোকাফেরা তুললে মা ব্যয় হন না এর মাঝে যে গোনাগুলি হবে সেগুলি মোচনকারী হয়ে যাবে দেখানা শব্দ কিন্তু এসছে মোকাফেরা গোনা মোচন হবে কিন্তু শর্ত বাতিল কাবিরা থেকে যদি বেঁচে থাকা হয় ইস স্পষ্ট কাবিরা থেকে যদি বেঁচে থাকা হয় তাহলে পাঁচ বার গোসুল করে ময়লা দূর হবে কিন্তু সেই ময়লা যদি আবার এমন মারাত্মক ময়লা যে আল কাতরার মতো লেগে আছে হ্যাঁ কথা বোঝা গেছে না সাথে আপনি শুকুরের রক্ত অথবা আপনার পেশা পায়খানা একবারে মিশিয়ে আর তারপরে মেখে আছেন তো শুধু ডুব দিলে হবে পাঁচবার করে ডুব দিয়ে পরিষ্কার হবে কার শরীর যার শরীরে ময়লা আবর যারা বেশি কিছু নেই তাই না অল্প স্বল্প আছে